আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত একুশের বইমেলা অনুষ্ঠানে। ডিবিসি নিউজের নিয়মিত এই আয়োজনে আমি ইশরাত জাহান উর্মি আজ আপনাদের সাথে আছি। দুঃখিত, এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন চেষ্টা করি বইমেলার নানা খবর জানাতে। আজও খবর জানাবো। আজকে 29 তারিখ, অর্থাৎ লিপিয়ার ফেব্রুয়ারির একদিন বেশি, সেই বাড়তি দিনের বইমেলা কিন্তু আজ। আমি কথা বলবো, মেলা সম্পর্কে জানাবো। তার আগে আমাদের সঙ্গে যিনি অতিথি রয়েছেন, অতিথি অধরা জাহান লেখক, তার সাথে একটু কথা বলতে চাই, তারপরে আবারও বইমেলার খবরে নিশ্চয়ই ফিরবো। অধরা জাহান রয়েছেন আজ অতিথি হিসেবে। অধরা, আপনি আপনার দুটো বই আমি দেখতে পাচ্ছি, এবার তবে থাক এবং মুহূর্তরা জানে, এই বইগুলোর সম্পর্কে যদি একটু। থ্যাংক ইউ আপনাকে। এবার তবে থাক, মুহূর্তরা জানে, এই দুটো বই এবছরই প্রকাশিত হয়েছে আমার সময় প্রকাশনা থেকে। মুহূর্তরা জানে এটা একটা উপন্যাস, এবার তবে থাক কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ নিয়ে প্রথমে কথা বলি। আমার কাব্যগ্রন্থে প্রেম, প্রণয়, বিরহ, বিচ্ছেদ, দেশাত্মবোধ সবকিছু মিলিয়ে কাব্যগ্রন্থটি করা হয়েছে। মানে যারা কবিতা প্রেমী মানুষ, যে যে সাবজেক্টে কবিতা পড়তে পছন্দ করে, এই বইটি হাতে পেলে প্রত্যেকে প্রত্যেকের আশার স্বরূপ কবিতাটা পেয়ে যাবে, সেভাবে করে বইটি সাজানো হয়েছে। টোটাল 79টি কবিতা রয়েছে আমার এই বইটিতে। আর এই বইটি আমার লিখতে সময় লেগেছিল 2 বছর। আর মুহূর্তরা জানে আমার কাব্যগ্রন্থ, এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। মুহূর্তরা জানে কাব্যগ্রন্থ 70% গল্প সত্য ঘটনা অবলম্বনে, 30% গল্পের স্বার্থে যোগ করা হয়েছে। এবং এই গল্প সম্পর্কে যদি একটু বলি, এটা একেবারে আমাদের আধুনিক সময়ের আমরা নারীরা যারা রয়েছি, আমি মনে করি 18 থেকে 98 সব বয়সী নারীদের এই বইটা পড়া উচিত। কারণ আমরা নারীরা শুরুতেই যেটা হয় আমাদের জীবনে, আমরা খুব হতাশ হয়ে যাই, হোঁচট খেয়ে পড়ে যাই, একবার পড়ে গেলে উঠে দাঁড়াবার শেকড়টা আর খুঁজে পায় না, আত্মবিশ্বাসের জায়গাটা নড়ে যায়। কিন্তু এই বইটা যদি মানে মেয়েরা পড়ে থাকে মনোযোগ দিয়ে, সেখান থেকে পড়ে গিয়ে ঘুরে দাঁড়ানোর শক্তিটা কোথা থেকে কেমন করে আসে শতভাগ অর্জন করবে। এবং যেহেতু আমি বলেছি শুরুতেই যে আমার এই বইটি সত্য ঘটনা অবলম্বনে লেখা, তো এখানে একজন নারীর গল্পকে তুলে আনা হয়েছে। এবং কত ভার্সিটাইল ওয়েতে একটা মানুষ শূন্য থেকে সততে পৌঁছতে পারে, সেটা আমার মুহূর্তরা জানে এই উপন্যাসে রয়েছে। জিজ্ঞাসা করে অধরা, যে কেন লেখালেখি করেন? লেখার অনেকেই লেখেন, কিন্তু কেন লিখি এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছেন? এই প্রশ্ন আমি আমাকে করেছি, উত্তরটা আমি নিজেই নিজেকে দিয়েছি। সেটা হলো যে আমরা এমন একটা অসঙ্গতিক একটা সামাজিক বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের জীবনটা। আপনি কিন্তু চাইলে, আমি চাইলে কিন্তু অন্য কোনো সেক্টরে কাজ করে আমরা কিন্তু ইচ্ছে মতো মনের ভাবটা প্রকাশ করতে পারি না, অনেক বাধা চলে আসে, কর্মের জায়গায় হুমকি চলে আসে। এই একটা মতো মাধ্যম বই, যেখানটাতে আপনি যা কিছু নিয়ে লিখতে চান, কথা বলতে চান, আপনাকে কিন্তু বাধা দেওয়ার কোনো অপশন নেই। সেই জায়গা থেকে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বলতে পারেন যে সমাজকে ইতিবাচক কিছু দেওয়ার জন্য, নেতিবাচক ব্যাপারগুলোকে বর্জন করবার জন্য আমি কাগজ কলমকে বেছে নিয়েছি। মেয়েদের লেখালেখি নিয়ে তো এক ধরনের বাধা বিঘ্ন আসেই, সুযোগের একটা ব্যাপার রয়েছে। আপনি বলছিলেন যে আপনার মাত্রই আপনি মা হয়েছেন, সেটি আলাদা বিষয়। এছাড়াও আমরা দেখি যে মেয়েরা যদি কবিতা লেখে, গল্প লেখে, অধিকাংশই মনে করে এটা তার জীবনের গল্প, এটি সব থেকে প্রথমে এই বাধাটা পার হতো। এটা যে আমার জীবনে হয়নি বা হচ্ছে না তেমনটা না, আমার জীবনে প্রতিনিয়ত এটা হয়ে চলছে। এটা মেয়েদের শুধু বলবো না, মানে যারা একটু কম বোঝে, বোধার ব্যাপারটা তো থাকে, লেখাটা তো সবাই বোঝে না, তো ছেলেদের ক্ষেত্রে এটা ঘটে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু বেশিই ঘটে। আপনি দেখবেন যে আমরা মানে ম্যারিটাল লাইফে যখন একটু মন খারাপ করছি, তখন সবাই ধরে নেয় যে হাজবেন্ডের সাথে কিছু হয়েছে। মন খারাপের সাবজেক্ট কি বিবাহিত একটা মেয়ে শুধু স্বামী কেন্দ্রিক হয়? অনেক কিছুই থাকতে পারে, সে বাবা মাকে ছেড়ে চলে আসছে, ওইটা একটা খারাপ লাগা থাকতে পারে। সেই দিক থেকে একটা নারী যখন নেতিবাচক কোনো কিছু লেখে, ওইখানটাতে ধরেই না এটা তার জীবনে ঘটা গল্প। আবার ইতিবাচক সাবজেক্টে লিখলে তখন খুঁজে বেড়ায় সে এখন কোথায় আছে। তো মেয়েদের এই ব্যাপারগুলো আগে থেকে ফেস করতে হয়েছে, বর্তমান সময় হচ্ছে, ভবিষ্যতে হবে। লেখালেখিটাকে কতখানি সিরিয়াসলি নেন? মানে আমি বলছি যে অনেকেই আছেন শখ করে একটা বই বের করেন, হ্যাঁ, তারপরে আর খুঁজে পাওয়া যায় না, আপনি কতখানি সিরিয়াস লেখেন? অধরা জাহান মৌসুমী লেখক নয়। অধরা জাহান যবে থেকে স্কুলে পড়ি আমি, আমার ক্লাস 6 যখন পড়ি, ক্লাস 6 পড়ি যখন, তখন থেকে আমি নিজের লেখা নিজে লিখে স্টেজে আবৃত্তি করতাম আমার স্কুলের বিভিন্ন প্রোগ্রামে। তো তখন থেকে আমার স্কুলের টিচার যারা ছিলেন তাদের উৎসাহে আমি নিয়মিত লিখতাম। আমাদের জেলাভিত্তিক যে পাক্ষিক পত্রিকাগুলো ছিল সেখানে নিয়মিত আমার লেখা ছাপা হতো। আপনি মানে আমি যদি খুব সত্য কথা বলি, যে এটা আমার একটা দায়বদ্ধতা, যেহেতু আমি সেই ছোটবেলায় এই সম্মানটা পেয়ে এসেছি আমার জেলা শহর থেকে, আজকে বইমেলার প্রাঙ্গণ পর্যন্ত আমি চলে এসেছি। এবং
আসলে খুব মৌসুমি লেখার কোনো বিষয় নয়, ধন্যবাদ আপনাকে অধরা জাহান। আপনার নতুন যে দুটি বই, সেই বই দুটির আমরা সাফল্য কামনা করছি। অধরা জাহান ছিলেন আমাদের সাথে লেখক। আজকে আবারও জানিয়ে দিই দর্শক যে মেলার 29তম দিন আজ, লিপিয়ারের ফেব্রুয়ারির একদিন বেশি আমরা পেয়েছি। আজকে আমাদের সাথে আরও একজন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হবেন, লেখক অলাথ এহসান। তার বইটির নাম আমি দেখছি, খুব সুন্দর একটা নাম, অনভ্যাসের দিনে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। অলাথ, আপনার বইটি কি বই এবং লেখালেখি কেন করেন? আমি আজকে আসলে সবাইকে এই প্রশ্ন করছি যে কেন লেখেন, এই প্রশ্ন কি কখনো নিজেকে করেছে? না, এটা মনে হয় লেখকদের জন্য, মানে লেখালেখি শুরুর আগে এইটা মীমাংসার মধ্যেই আসতে হয় যে আসলে আমি কেন লিখব। ঠিক, লেখালেখি তো আপনার সৃজনশীল জায়গাটা, সেটা যেভাবেই হোক সেটা প্রকাশ পাবেই। আর আমি কেন লিখি তার একটা ব্যাখ্যাটা হচ্ছে যে আমার পাঠের মধ্য দিয়ে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, তারপর এই যাপনের মধ্য দিয়েও আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যে বইগুলো পড়েছি সেই বইয়ের পরের চিন্তাটা আমার কাছে আছে, সুতরাং এটা আমার লেখার মধ্য দিয়ে আমি প্রকাশ করতে পারি, এটা হচ্ছে আমার মাধ্যম। আর আমারটা এটা হচ্ছে হলো সমকালীন গল্প গ্রন্থ, এটা নতুন করেই বাজারে এসেছে বা নতুন করে রিপ্রিন্ট হয়েছে, গত দেড় বছর এটা মার্কেটে ছিল না, যে কারণে একটা চাহিদার জায়গা থেকে এটা আবার রিপ্রিন্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার বইটি কোন প্রকাশনী থেকে? আমার বইটি প্রকাশন এবার প্রকাশ করেছে অর্জুন প্রকাশন, এটা মেলার 580 নম্বর স্টলে আছে। আপনার বইটির সাফল্য কামনা করছি। কথা বলছিলাম দুজন লেখকের সাথে। মানিক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন, না লিখে পারি না তাই লিখি, তারাও কিন্তু তাই বললেন। আসলে লেখাটা আসে, চলে আসে, যিনি লেখক তার কাছে আসে। মেলার অপর প্রান্তে আমাদের আরেক সহকর্মী রেদওয়ান রয়েছেন, রেদওয়ান আহমেদ। আমরা একটু তার কাছে জানতে চাই মেলার অপর প্রান্তের কি খবর, আজকে এই 29 তারিখের লিপিয়ারের দিনটিতে কেমন দেখছেন মেলা। রেদওয়ান জানাবেন আমাদের দর্শকদের। আপনাকে ধন্যবাদ। আজকে বিশেষ একটা দিন বলা যায়, 29শে ফেব্রুয়ারি, অর্থাৎ অধিবর্ষ বা লিপিয়ার। প্রথমত আমি মেলা প্রাঙ্গণ দেখাতে চাই, তারপর হচ্ছে মেলায় যারা এসেছেন তাদের কথা বলতে চাই, এবং পাঠক প্রকাশকরা কি বলছেন তাদের কথাও বলতে চাই। আজকে যদি বলি যে আজকে বৃহস্পতিবার, কিন্তু মেলায় আমি বেশ পাঠক উপস্থিতি লক্ষ্য করছি। বলা যায় উপচে পড়া ভিড় এমনটা না বললেও বেশ ভিড় রয়েছে আজকে মেলায়। আর মেলা যেহেতু দুদিন বাড়ানো হয়েছে, অর্থাৎ শুক্রবার এবং শনিবার, এই দুদিন যারা প্রকাশক রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারাও আশা করছেন এই দুদিন বেশ বিক্রি হবে তাদের। আমি একটু একজন পাঠকের সঙ্গে কথা বলতে চাই, এক দুজন পাঠকের সাথে। আপনি মেলা এসেছেন, কারা কারা এসেছেন? আমি আসছি, আমার বাচ্চা আসছে, ওয়াইফ আসছে সাথে, আমার শাশুড়ি আমার আসছে। বই কেনা হয়েছে? বই কেনা হয়েছে, এখন বই কিনবো আর কি, চিন্তা করতেছি। কিনবেন? আচ্ছা, প্রিয় লেখকের তালিকায় কারা কার বই বেশি পড়া হয়? জি, আমি শরৎ চট্টোপাধ্যায়ের বই বেশি পড়ি। চন্দ্র চট্টোপাধ্যায়, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু মেলার চিত্র দেখাতে চাই, যে এখানে আসলে মেলার কি অবস্থা সেই বিষয়টি একটু দেখাতে চাই, এবং বলতে চাই যে এখানে যত সংখ্যক লোকজন এসেছে, অর্থাৎ মানুষ এসেছে, প্রকাশকরা বলছেন এত দর্শনার্থীর উপস্থিতি কিন্তু বই আসলে ওই পরিমাণ বিক্রি হচ্ছে না। সেই কারণেই হচ্ছে আসলে তারা বলছে যে আগামীকাল শুক্রবার এবং শনিবার যেহেতু মেলা বাড়ানো হয়েছে, এই দুই দিন আসলে তারা আশা করছেন বই আরো বেশি বিক্রি হবে। তবে এখন পর্যন্ত কিন্তু তারা বেশ সন্তুষ্ট। তো মেলার এই প্রান্ত থেকে আমার কাছে খবরাখবর ছিল এতটুকুই। চলে যেতে চাই ইশরাত জাহান উর্মির কাছে। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন আসলে আরো দুদিন বেড়েছে মেলা, ফলে পাঠক লেখক সকলেই আরো দুদিন সময় পেয়েছেন নিজেদের পছন্দ মতো বই কেনার এবং বিক্রি করার, ফলে সেই দুটি দিন একটা বোনাস হিসেবে রয়েছে, আর আজকের লিপিয়ারের দিন কিন্তু একটা বোনাস রয়েছে। একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরব বিরতির পর, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে। আপনারা দেখছেন বিএসবি ক্যাম্পেইন এডুকেশন গ্রুপ নিবেদিত 21শের বইমেলা অনুষ্ঠান। স্বাগত জানাচ্ছি আরো একবার বিএসবি ক্যাম্পেইন নিবেদিত 21শের বইমেলা অনুষ্ঠানে। আমি ইশরাত জাহান উর্মি আজ আপনাদের সাথে আছি। আগেই জানিয়েছি প্রিয় দর্শক যে আজ 29 ফেব্রুয়ারি, অর্থাৎ প্রতি 4 বছর পর পর একদিন লিপিয়ারের যে দিনটি, সেই দিনটি আজ পাওয়া গেছে। এবং মেলা যেটি বলছিলাম আমি, যে একটু শেষের দিকে একটু বিধুর হয়ে ওঠে মেলা, কিন্তু অনেকেই কিন্তু শেষ দিন মনে করে মেলায় এসেছেন, যদিও দুদিন আরো বাড়ানো হয়েছে মেলার সময়সীমা। তো সেই হিসেবেও অনেকে
আরো দুদিন শুক্র শনি এবং আজকে যেহেতু বৃহস্পতিবার একেবারে উইকেন্ড, ফলে অনেকেই মেলায় আসছেন এবং বই নিজের পছন্দ মতো কিনছেন। আমরা লেখকদের সাথে কথা বলছি, পাঠকের সাথে কথা বলছি। এই মুহূর্তে আমার সাথে একজন অতিথি রয়েছেন, তার নাম আসলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই লিখেছেন, পিতা মুজিবের আদর্শ, গোলাম সারোয়ার পিন্টু, তিনি সম্পাদনা করেছেন বইটি। আমি যদি একটু বলি পিন্টু, যে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই লেখা হয়েছে, শত শত হাজার হাজার বই যদি আমি বলি, আপনার এই বইটি নতুন কি যুক্ত করবে তার? আসলে বঙ্গবন্ধুকে নিয়ে লেখার মতো আমার ওরকম কোনো ধারণ ক্ষমতা নেই। তো আমি একটা জিনিস এখানে উল্লেখ করেছি যে আমাদের যে নতুন তরুণ প্রজন্ম, তারা একটা বিষয় জানুক যে বঙ্গবন্ধু কি বলে গেছে, তার আদর্শ কি ছিল, আমাদের মাঝে যে তিনি যে আদর্শ বিলিয়ে গেছেন সে আদর্শে কি বলে গেছেন। সেখানে যারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে লিখেছেন তাদেরকে আমি একত্রিত করে সম্পাদনা করে বইটি এই জন্যই বের করেছি। আমরা এখন যে অবস্থানে চলে গেছি সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রত্যেকেরই দরকার বঙ্গবন্ধুর আদর্শ এই বইটি পড়ার। কারণ বঙ্গবন্ধুর আদর্শে ছিল মানুষের সাথে আন্তরিকতা, ভালোবাসা, মানে মহাব্বত, গরিব দুঃখী মেহনতি মানুষকে কীভাবে ভালোবাসতে হবে, সবকিছুই উনি আদর্শে বলে গেছেন। কিন্তু আমাদের ভিতরে যদি এই আদর্শ লালন করতে যাই, পালন করতে যাই, তাহলে অবশ্যই বঙ্গবন্ধুর এই আদর্শ বইটি পড়া আমাদের উচিত। তাহলে আমরা হয়তোবা দেশ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছুই ধারণা হবে। আমি যে প্রশ্নটি করেছি আপনি যদি আরেকবার উত্তর দেন, যে বঙ্গবন্ধুকে নিয়ে এত এত বই লেখা হয়েছে, সেখানে এই বইটির বিশেষত্ব কি? বিশেষত এটি একটি ব্যতিক্রম বই, কারণ বঙ্গবন্ধুকে নিয়ে অনেকে অনেক ধরনের বই লিখেছেন, কিন্তু আমি সেই লেখাগুলো থেকে বঙ্গবন্ধুর যে আদর্শ ফুটে উঠেছে, যেই দিক নির্দেশনা লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই বিষয়গুলো আমি এই বইতে উপস্থাপন করেছি, যাতে এই বই থেকে তরুণ প্রজন্ম অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারে যে বঙ্গবন্ধুর আদর্শ কি ছিল। কার কার লেখা রয়েছে এখানে? যদি আমাদের লেখা রয়েছে, আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের লেখা রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লেখা রয়েছে, তারপরে আমাদের মাননীয় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সাহেবের লেখা রয়েছে, পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের লেখা রয়েছে, জনাব শেখ হেলাল সাহেবের লেখা রয়েছে, কর্নেল ফারুক খান সাহেবের লেখা রয়েছে, মানে তার যে নাতি সজীব ওয়াজেদ জয় ওনার লেখাও রয়েছে, অনেক বিচক্ষণ লোকদের লেখা রয়েছে যারা বঙ্গবন্ধুকে নিয়ে আদর্শ নিয়ে তারা লিখেছেন। এই বইটিতে অনেক কিছুই লেখা আছে যা না পড়লে বোঝা যাবে না আর কি, অনেক সুন্দর সুন্দর কিছু লেখা আছে। এবং আপনি সম্পাদনা? জি, আমি সম্পাদনা করেছি বইটি আমাদের সাহিত্যাদেশ প্রকাশনী থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন একজন, একটি বই সম্পাদনা তিনি করেছেন পিতা মুজিবের আদর্শ নামে, সেই বইটির যিনি সম্পাদক তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। আমি আরও একবার জানিয়ে রাখতে চাই যে মেলার সময়সীমা দুদিন বেড়েছে এবং এই দুদিন বাড়ার ফলে কিন্তু আজকে অন্তত আমি প্রচুর লোক সমাগম দেখতে পাচ্ছি। এবং আগেই জানিয়েছি দর্শক আপনাদের যে শেষের দিকে বইমেলাটা আসলে সত্যিকার বইমেলা হয়ে ওঠে, কারণ এই সময়ে যারা লেখক রয়েছেন, যারা দুঃখিত যারা পাঠক রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারা একদম তালিকা মিলিয়ে মিলিয়ে বই কেনেন। সারা সারা মাস হয়তো তারা 15 দিন বা 16 দিন তারা হয়তো তালিকা সংগ্রহ করেন এবং তারপরে তারা বই কেনেন। আমি আমাদের আরেক সহকর্মী রেদোয়ান আহমেদ মেলার অপর প্রান্তে রয়েছেন, আমি আরও একবার তার কাছে একটু যেতে চাই। রেদোয়ান, আমাকে জানাবেন অপর প্রান্তে আপনি আজকে এই 29 ফেব্রুয়ারির মেলায় কী অবস্থা দেখছেন? আমি মেলার অপপ্রান্তে আছি এবং বইমেলার আজকের যে পরিবেশ সেটি দেখাতে চাই। সেই সাথে বলতে চাই যে এখনকার সময় অর্থাৎ এই শেষ দিনগুলোতে যারা আসছেন, অর্থাৎ যেসব পাঠক আসছেন, তারা কিন্তু তালিকা ধরে ধরে বই কিনছেন এবং অধিকাংশ স্টল এবং প্যাভিলিয়নগুলোতে দোকানে গিয়ে আমি তাই দেখছি যে তারা তাদের তালিকা ধরে এনে তাদের পছন্দের লেখকের বই তারা কিনছেন। আর এই মুহূর্তে আমি মেলা প্রাঙ্গণ নিশ্চয়ই দেখাতে পারছি যে মেলা প্রাঙ্গণে বেশ পাঠকের উপস্থিতি, অনেক ভালো উপস্থিতি। এবং যেহেতু মেলা বাড়ানো হয়েছে আগামীকাল এবং পরশু, অর্থাৎ শনিবারে মেলা শেষ হবে, প্রকাশক লেখক যারা রয়েছেন তারা কিন্তু বেশ খুশি, কারণ এই দুই দিনে তারা আশা করছেন যে তারা বেশি বিক্রি করতে পারবেন। সেই সাথে পাঠকরাও বলছেন যেহেতু আগামীকাল শুক্র এবং শনিবার অর্থাৎ বন্ধের দিন, তারা আসলে যারা আজকের দিন পর্যন্ত আসতে পারেনি, যদিও এটা লিপ ইয়ার বছর অর্থাৎ অধিবর্ষ 29 দিনে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস, কিন্তু শুক্র এবং শনিবার পাঠকরাও পেয়ে কিন্তু পাঠকরাও খুব খুশি। তারা ভাবছেন যে এই ছুটির দিনগুলোতে তারা সময়টা কাজে লাগাবেন, অর্থাৎ পছন্দের বই কিনে তারা হচ্ছে বাসায় ফিরবেন। তো এই মেলা বাড়ানোর সময়ের জন্য কিন্তু প্রকাশক, লেখক, পাঠক সবাই কিন্তু বেশ খুশি হয়েছে। আমি একটু এক দুজনের সঙ্গে কথা বলতে চাই, যদি তারা কথা বলতে চান তাহলে একটু কথা বলি। বই
আজকে কি কেনা হয়েছে? আচ্ছা, অনেক পাঠকই দেখা যায় যে কথা বলতে চান, আবার অনেকেই কথা বলতে চান না। তো আমি চেষ্টা করব দু একজন পাঠকের সঙ্গে কথা বলতে। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই বইমেলা এসেছেন মেকে নিয়ে। আচ্ছা, আপনার সাথে কথা বলি। মামনি, তুমি কথা বলবে? কোথায় আসছো? বইমেলায় আসছো। আচ্ছা, আপনার সাথে কথা বলি। আজকে যে মেলায় আসছেন, বই কেনা হলো? জি, একটা বই কিনেছি। কি বই কিনলেন? একটা বিজ্ঞানের একটা বই কিনেছি বাচ্চাদের। এবারে মেলা কেমন লাগছে? আর যে মেলা দুই দিন বাড়ানো হলো, তো এই সময়টা আসলে একটা ভালো গুড সাইন। কারণ হচ্ছে, প্রথমত আমি মনে করি যে শুক্রবার আর শনিবার এই এক্সটেনশনটা পড়ছে শুক্র শনিবারে, ওই সময় দর্শকরা আসতে আরো সুবিধা হবে, কারণ হলিডে দুই দিন। আর ওনাদের যাদের এখনো মানে বিক্রিতে একটু ঘাটতি আছে, তারাও একটা এডিশনাল একটা বোনাস পাইলো। আমি ওইভাবে দেখি আর কি ব্যাপারটাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বইমেলায় আসলে চেষ্টা করছিলাম যে যারা পাঠক রয়েছেন কিংবা যারা এখানে দর্শনার্থী, তাদের সঙ্গে আসলে কথা বলার। এবং আমি মেলা প্রাঙ্গণ দেখাতে নিশ্চয়ই আপনাকে পেরেছি। শাহজাহান উর্মি, আপনার কাছে চলে যেতে চাই। নিশ্চয়ই আপনার ওদিকে কোনো অতিথি কিংবা আপনি আজকের মতো শেষ করবেন। ধন্যবাদ রেদোয়ান আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন বিএসবি ক্যাম্পেইন এডুকেশন গ্রুপ নিবেদিত একুশের বইমেলা অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, আর মাত্র দুদিন রয়েছে মেলা। বর্ধিত সময়সীমা 1 এবং 2 মার্চ, আগামীকাল শুক্র এবং শনিবার মেলা জমবে। সেই পর্যন্ত ডিবিসি নিউজের সঙ্গে থাকুন। নিশ্চয়ই আবারও ফিরব ডিবিসি নিউজের এই অনুষ্ঠান নিয়ে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।